নির্বাচনী মৌসুমে গুরুত্ব বেড়েছে নিবন্ধিত এগারো ইসলামী দলের, তাদের পাশে রাখতে তৎপর প্রধান দুই জোট, লাভ ক্ষতির হিসেব কষছেন নেতারা। সীতাকুণ্ডে মহাসড়কে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র্যাব, পুলিশ ও বিজিবির বিশেষ দল গঠন, অপরাধীদের শনাক্তে সহায়তার আহ্বান। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা অভিভাবকদের, হতাশ শিক্ষার্থীরা। এবং ওয়াশিংটনে আজ স্বাক্ষর হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে টিকফা চুক্তি, দুদেশের মধ্যে বিভিন্ন অশুল্ক বাধা দূর হওয়ার আশাবাদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মমতাজ মোস্তফা। শুরুতে নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর কদর প্রসঙ্গ। নির্বাচনী মৌসুমে গুরুত্ব বেড়েছে নির্বাচন কমিশনে নিবন্ধিত এগারোটি ইসলামী দলের। নির্বাচনে রাজনৈতিক দলের অংশগ্রহণ বাড়াতে সরকারের পক্ষ থেকে প্রস্তাব যাচ্ছে তাদের কাছে। আবার ১৮ দলীয় জোটভুক্ত দলগুলোকে ধরে রাখতে সক্রিয় বিরোধী দল বিএনপিও। এ অবস্থায় নিবন্ধিত ইসলামী দলগুলোতেও চলছে রাজনৈতিক লাভ ক্ষতির নানা হিসেব নিকেশ। ইসানচলের রিপোর্ট। পাঁচ মে মতিঝিলে হেফাজত ইসলামের মহাসমাবেশের পর পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল, ভোটের রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থানের কথাই জানান দেয় ইসলামী দলগুলো। সেই হিসেব মাথায় রেখেই নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪১টি দলের মধ্যে ১১ ইসলামী দলের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে প্রধান দুটি রাজনৈতিক জোট। এর মধ্যে ১৮ দলের জোটে সরাসরি রয়েছে সদ্য নিবন্ধন বাতিল হওয়া জামায়াত ইসলামী, ইসলামী ঐক্যজোট, খেলাপথ মজলিস ও জমিয়তে উলামা ইসলাম। বাংলাদেশ খেলাপথ আন্দোলন ১৮ দলীয় জোটে সরাসরি জড়িত না হলেও হেফাজত ইসলামের আন্দোলনে সক্রিয় রয়েছে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাকের পার্টি ১৪ দলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বাংলাদেশ খেলাপথ মজলিস সম্প্রতি ন্যাশনাল ইসলামিক অ্যালায়েন্স নামে নিজেরা একটি নতুন জোট গঠন করেছে। এই অবস্থায় একদিকে যেমন বড় দলগুলোর পক্ষ থেকে নতুন মেরুকরণের প্রস্তাব আসছে, অন্যদিকে কোনো কোনো দল নিজেদের সাথেই কথা বলছেন বড় দলের সঙ্গে। যোগাযোগ করার চেষ্টা করেছে সরকার, ১৮ দলের মধ্যে ঐক্য ফাটল ধরানোর জন্য চেষ্টা করছে। ১২টা সিট দেওয়া হবে তাদেরকে, মন্ত্রিত্বের অফার দেওয়া হয়েছে। অফার হলো মূলত আমাদের মহাসচিব সাথে আমরা আলাপের মাধ্যমে যেটা জেনেছি যে ওনাকে ছেড়ে দেওয়া হবে এবং আমরা মহাজোটে গেলে আমাদেরকে কমপক্ষে ৩টি মন্ত্রিত্ব দেওয়া হবে। ১৪ দলের সমন্বয়ক নাসিম সাহেবের সাথে আমাদের কথা হয়েছে। প্রস্তাব আর পাল্টা প্রস্তাবের ভিড়ে অধিকাংশ দলই সংশয়ে থাকলেও কোনো কোনো দল অবশ্য সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছে। আমরা চাই যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে একত্রিত করে আমরা নির্বাচন করতে, মিনিমাম ২৫টা আসন নিয়ে আমরা তাদের সাথে লড়াই করব। ১৮ দলের জোটের থেকে আমরা মনোনয়ন প্রত্যাশা করছি। সংশয়ে থাকা দলগুলো নিজেদের রাজনৈতিক লাভ ক্ষতির হিসেব মিলেই বড় জোটের আহ্বানে সাড়া দেবে বলে জানিয়েছেন দলগুলোর নেতারা। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সর্বদলীয় সরকারে যোগ দিলে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া যে যে মন্ত্রণালয় চান তাকে সেসব মন্ত্রণালয়ে দেওয়া হবে। গতকাল বিকেলে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। নির্বাচনে আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যদি নির্বাচন নিয়ে সন্দেহ হয় তাহলে আপনার এমপিদের নাম দেন, আমরা আমাদের এই মন্ত্রিসভায় তাদের স্থান করে দেব। যে মন্ত্রণালয় তিনি চান সেই মন্ত্রণালয় তাদেরকে দেওয়া হবে, যাতে করে সকলে মিলে এই দেশটাকে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা শুরু করতে পারি। এই যুদ্ধাপরাধীদের রক্ষা করতে যে কত মায়ের কোল খালি করেছে, কত বোনকে বিধবা করেছে, কত সন্তানকে পিতৃহারা করেছে, তার হিসাব একদিন ওই বিএনপির নেত্রীকে বাংলাদেশের মানুষের কাছে দিতে হবে। আগামী নির্বাচনেই সেই জবাবদিহি তাকে করতে হবে। নির্বাচনের জন্য সব প্রস্তুতি থাকার পরও রাজনৈতিক সমঝোতার দিকেই তাকিয়ে আছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে। গতকাল দফায় দফায় বৈঠকের পর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার জানালেন, তফসিলের জন্য অপেক্ষা করতে হতে পারে আরও দু একদিন। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই। আপনারা অতি শীঘ্র
আপনারা এটা জানতে পারবেন। স্যার অতি শীঘ্রটা কবে হতে পারে? আগামীকাল কি আমরা জানতে পারবো স্যার? আপনাদের বৈঠকটা কবে হবে? এটা বলতে পারছি না, আগামীকালও হতে পারে, পরশুদিনও হতে পারে। না, আমাদের তো এটা সাংবিধানিক দায়িত্ব, এটার একটা লাস্ট ডেট আছে, কাট অফ ডেট আছে, আমরা সেই ডেটের মধ্যেই আমাদের করতে হবে। এটা আমি আগেও বলেছি আপনাদেরকে, এবং আমাদের হাতে সময় আছে, সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিচ্ছি এবং পর্যাপ্ত সময় নিয়ে আমরা এটা ঘোষণা করব। সারা দেশবাসী সমঝোতার দিকে তাকিয়ে আছে, আপনারাও তাকিয়ে আছেন, কাজেই একটা সমঝোতা হোক এটা আমরা সবাই চাই। সব দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হোক এটা সবাই চাই দেশবাসী। তাদের কি সাহায্য করার প্রয়োজন হয় না, দরকার লাগে না? আশরাফ ফখরুল বৈঠকের খবরকে আবারও গুজব বলে উড়িয়ে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল সন্ধ্যায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ে ব্রিফ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে তারা কঠিন সংগ্রামের প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছেন। আপনাদেরকে সুস্পষ্টভাবে উনিও বলেছেন, আমিও বলেছি, এটি অসত্য, এটি ভিত্তিহীন, এই বৈঠকে কোন সত্যতা নাই, এটা গুজব ছড়ানোর জন্যই এটা করা হয়েছে। 18 দলের জনগণের দাবি অভিপ্রায়কে মূল্য দেওয়ার অর্থ দুর্বলতা ভাবলে তারা ভুল করবে। আমরা যে কোনো কঠিন আত্মোৎসর্গের ব্রত নিয়ে আন্দোলনে নেমেছি, মদগর্বী আস্ফালন আর অসার হুঙ্কার দিয়ে জনগণের এই আন্দোলনকে বন্ধ করা যাবে না। এদিকে সৈয়দ আশরাফের সঙ্গে বৈঠকের পর কৌশলগত কারণেই মির্জা ফখরুল গণমাধ্যমের কাছে তা অস্বীকার করেছেন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক নুরুল আমিন। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল মনে করেন জনগণের কাছে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা না থাকারই নমুনা এটি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। আগামী সংসদ নির্বাচনকে ঘিরে চলমান সংকট নিরসনে শনিবার রাতে বনানীর একটি বাসায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেন বলে খবর প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। কোনো সংলাপ হয়নি, ধন্যবাদ। তবে এ ধরনের কোনো বৈঠকের কথা তাৎক্ষণিকভাবে অস্বীকার করেন মির্জা ফখরুল, যদিও রোববার এক অনুষ্ঠানে বৈঠক হওয়ার কথা স্বীকার করেন দলটির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। ওই আলোচনার ফলাফল এখন পর্যন্ত বলার মতো কিছু নাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কৌশলগত কারণেই মির্জা ফখরুল বৈঠকের কথা অস্বীকার করে থাকতে পারেন। বিএনপি এখন কিন্তু আন্দোলনরত অবস্থা, সেই ক্ষেত্রে যদি আবার এই আন্দোলনমুখী অবস্থার মধ্যে যদি আবার আলাপ আলোচনা হয় তাহলে তাদের কর্মীরা হয়তোবা যেভাবে চাঙ্গা ভাব নিয়ে অগ্রসর হবে নাও হতে পারে। এই কৌশল অবলম্বন করার জন্য তিনি হয়তোবা অস্বীকার করেছেন যে কোনো আলোচনা হয়নি। তবে সুলতানা কামালের মতে দলগত, ব্যক্তিগত এবং পরিবারগত বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করছে রাজনৈতিক দলগুলো, জনমতের প্রতিও তারা তেমন শ্রদ্ধাশীল নন। তারা নিজের নিজের কিছু কিছু সুযোগ সুবিধা, নিজের নিজের কিছু অবস্থান যেভাবেই হোক সেখানটায় যে আপোষ মীমাংসা করা দরকার কিংবা মিটিয়ে ফেলা দরকার নিজেদের মধ্যে সেটা করার জন্য করছেন। তার ফলেই আমরা তাদের এই ধরনের একটা আচরণের একটা কি বলবো যে অধ্যত্ব যদি বলি সেটাও এবং একটা অন্যায্য আচরণের মধ্যে আমরা বাধা পড়ে গেছি। মুখে সংলাপের কথা বললেও এ ব্যাপারে কোনো দলই খুব বেশি আন্তরিক নয় বলে মনে করেন সুলতানা কামাল। আর অধ্যাপক আমিন বলছেন সংলাপের আর কোনো সম্ভাবনাও দেখছেন না তিনি। আমার মনে হয় না দুটো দল রাজনৈতিক যে সমস্যা সৃষ্টি হয়েছে আলাপ আলোচনার মাধ্যমে এই পর্যায়ে আর শেষ করা যাবে। তাদের কাছে প্রশ্ন করেন, তারা বলে আমরা তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু চেষ্টাটা তোমরা কি করছো, চেষ্টাটা তোমরা কিভাবে করছো, সেই বিষয়টা তো আমাদেরকে জানান দেওয়ার দরকার আছে। তবে দুজনেই মনে করেন চলমান সংকট দুটি প্রধান রাজনৈতিক দলের সৃষ্টি এবং এর সমাধানও খুঁজে বের করতে হবে তাদেরকেই। তাদেরকে বলতে পারি না যে শুধু। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সিলেটের রাতারগুল পান্থুমায়ের পর এবার গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি এলাকায় আবিষ্কৃত হয়েছে আরও একটি পর্যটন কেন্দ্র। পাথরের চাদরে ঢাকা পুরো এই এলাকা, সেই সাথে পাহাড়ের স্বচ্ছ জলধারার সঙ্গে পাথরের মিলনের কলতানে মুগ্ধ অভিভূত দর্শনার্থীরা। প্রকৃতির অপরূপ এই সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটন কেন্দ্রটি নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের পরবর্তী অংশে, দেখার আমন্ত্রণ রইল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিতে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এজন্য র্যাব, পুলিশ এবং বিজিবির সমন্বয়ে গঠন করা হয়েছে বিশেষ দল। নাশকতা সৃষ্টিকারীদের গ্রেফতারে চালানো হবে কম্বিং অপারেশন। এক্ষেত্রে অপরাধীদের শনাক্তে সহায়তার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। সীতাকুণ্ড ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
জামায়াত শিবিরের লাগাতার নাশকতার মুখে গত ৬ মাস ধরে চট্টগ্রামের সীতাকুণ্ড আতঙ্কের জনপদের রূপ নেয়। সামান্য অজুহাতে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এখানে প্রতিদিনের ঘটনা। এমনকি পুড়িয়ে দেওয়া হয়েছে অসংখ্য বাড়িঘর, আর দিনের পর দিন বন্ধ থাকছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল। এই রাস্তা বন্ধ হওয়া জানি মানে হলো আমার দেশকে আমরা একেবারে অচল করে দেওয়া। এটা আমরা কোনো মতেই করতে দিব না, এটি আমরা বদ্ধপরিকর। র‍্যাব এবং বিজিবির অস্থায়ী ক্যাম্প বসিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি প্রশাসন। এই অবস্থায় যৌথ সভা করে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বিজিবি ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা। দেশের জনগণ এবং তাদের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সবার, এবং এটা করার জন্য এটা পবিত্র দায়িত্ব হিসাবে আমরা নিচ্ছি, এবং এটা করার জন্য আমাদের যা যা করার দরকার আমরা সবকিছু করার জন্য প্রস্তুত আছি। এই ধরনের জ্বালাও পোড়াও বা নাশকতামূলক কর্মকাণ্ড যেই করুক না কেন, তাতে যদি আমাদের চরম ব্যবস্থাও নিতে হয় সেটাও নিতে আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি। ইতিমধ্যে আমরা কম্বিং অপারেশন শুরু করেছি বিভিন্ন বাহিনীর সমন্বয়ে। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, কতিপয় রাজনীতিবিদের কারণেই সীতাকুণ্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। যারা জনপ্রতিনিধি আছে আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারতেছি না, বিদায় আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারতেছি না। গত ৬ মাসে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের শুধুমাত্র সীতাকুণ্ড অংশে ভাঙচুর করা হয়েছে ২০০০ যানবাহন, আর আগুন দেওয়া হয়েছে ২০০র বেশি পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদ আরো থাকছে। বালুক্ষেকুদের দৌরাত্ম্য ও একটি বড় অংশে ধসে চরম ঝুঁকির মুখে হবিগঞ্জের সোনাই নদীর উপর নির্মিত রাবার ড্যাম ৩০০০ কৃষকের জীবন জীবিকা হুমকিতে। গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা। পরপর তিনটি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ আসায় শিক্ষার্থীদের মাঝেও বিরাজ করছে চরম হতাশা। কামরুল হাসানের রিপোর্ট। গত ২০ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরুর পরই প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে গণমাধ্যমগুলোও সরব হয়ে ওঠে। প্রথম দুটি পরীক্ষার পর রোববারের ইংরেজি পরীক্ষার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। শিক্ষার্থীরা বলছে বিভিন্ন মাধ্যম থেকে বিশেষ সাজেশনের নামে যে প্রশ্ন পাওয়া যায় তা অনেকাংশেই মিলে যাচ্ছে মূল প্রশ্নের সাথে। আমার পাশে যে মেয়েটা সেও বলেছে যে তারা এই প্রশ্নটা পেয়েছে, মিল পেয়েছে। কিছু কনফিউজ ছিলাম, আমার পেপারে ছাপায় দিছে, যদি প্রশ্ন চেঞ্জ করে যেগুলো পড়ছি সেগুলোই আসছে। ইন্টারনেট থেকে আমরা পাচ্ছি, আমাদের ফ্রেন্ডরা পাচ্ছে, আমাদের সিনিয়র যারা আছে তারাও পাচ্ছে। আজকে এ বার্থডে পার্টি আসবে, আমি বিশেষ করে নো বলতো, তারপরে বলছে যে হবি আসবে লেটার। শিক্ষার্থীদের অভিযোগ, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকের নানা পেজের মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ছে এসব সাজেশন। এ অবস্থায় প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ছেলে মেয়েরা কি অর্জন করছে তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন অভিভাবকরা। এইভাবে প্রশ্নপত্র আউট হয়ে গেলে বাচ্চাদের লেখাপড়ার মন মানসিকতা তা হারায় ফেলে। বাচ্চারা সামনের দিকে আলো জ্বালাবে বলে যে অগ্রসর হইতে যাচ্ছে সেটা তো একদম অন্ধকার হয়ে যাবে। প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের চিহ্নিত করতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী দাবি করেন পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হলে মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁসের যেসব খবর আসছে সেটাকে আমরা গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত করে ১৫ কর্মদিবসের মধ্যে আমাদের তদন্ত কমিটি রিপোর্ট দিবেন এবং আমরা কার্যকরী ব্যবস্থা নিব। তবে শিক্ষামন্ত্রী আশ্বাসের পরও এভাবে পরীক্ষা নেওয়া অর্থহীন বলে দাবি করেছেন অভিভাবকরা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকা থেকে চট্টগ্রাম গামী মালবাহী একটি ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা চট্টগ্রাম সিলেট রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। সকালে আখাউড়ার গঙ্গাসাগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবেদক উজ্জ্বল চক্রবর্তী। বিস্তারিত জানতে টেলিফোনে সরাসরি কথা বলছি তার সঙ্গে। উজ্জ্বল, কখন কিভাবে দুর্ঘটনা ঘটলো? আপনি জানেন, আজ সোমবার সকাল ৭:৩০ দিকে ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর স্টেশনের সামনে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেনে ৬টি বগি লাঞ্ছিত হয়। এর মধ্যে ট্রেনের ২টি বগি উল্টে গিয়ে অপর একটি লাইনের উপর ছিটকে পড়ে। দুর্ঘটনার কারণে একটি রেললাইন দুমড়ুমুচড়ে পাশে খাদে ছিটকে পড়ে। তবে দুর্ঘটনার কারণে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। আমি এই ব্যাপারে কথা বলেছিলাম আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল ইসলাম খানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া এবং লাকসাম থেকে ২টি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
উদ্ধার ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার কাজ শুরু হবে। তবে এখন পর্যন্ত উদ্ধারকারী ট্রেন পৌঁছেনি। তো আমি এই ব্যাপারে উদ্ধার তৎপরতা সম্পর্কে কথা বলেছিলাম আখাউড়া অঞ্চলের রেলওয়ের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন উদ্ধার কাজ শেষ হতে অন্তত 5 থেকে 6 ঘন্টা সময় লাগতে পারে। উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা চট্টগ্রাম রুটের ট্রেনের যে বগি লাইনচ্যুত হয়েছে সে ব্যাপারে আমাদের জানাচ্ছিলেন আমাদের প্রতিবেদক উজ্জ্বল চক্রবর্তী। না ভোটের বিধান যুক্ত করতে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে প্রয়োজনীয় সংশোধনী আনতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সহ বিবাদীদের 2 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মির্জা হুসাইন এবং বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এই রুল জারি করেন। আরপিওতে না ভোটের বিধান সংযোজনের নির্দেশনা চেয়ে 2 আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণে পে অ্যান্ড সার্ভিস কমিশন গঠন করেছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিনকে চেয়ারম্যান করে 17 সদস্যের এই কমিশনে 1 জন সচিব, 3 জন স্থায়ী সদস্য ও 12 জন অস্থায়ী সদস্য রয়েছেন। প্রাথমিকভাবে কমিশনের মেয়াদ হবে 6 মাস। এই সময়ের মধ্যে কমিশন দেশের প্রায় 11 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাড়ানো সহ বিভিন্ন ক্যাডার ও বিভাগের বেতন বৈষম্যের বিষয়গুলো চিহ্নিত করে তার সমাধানের সুপারিশ করবেন। দীর্ঘ 12 বছর আলোচনা সমালোচনা শেষে অবশেষে আজ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে স্বাক্ষর হতে যাচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি টিকফা। বাংলাদেশ সময় রাত 9টায় বাণিজ্য সচিব মাহবুব আহমেদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ডেপুটি ইউএসপিআর আয়ঙ্কি কাটলার এই চুক্তি স্বাক্ষর করার কথা রয়েছে। এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার বিভিন্ন দ্বিপাক্ষিক অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার একটি ক্ষেত্র গড়ে উঠবে বলে সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে। এছাড়া এই চুক্তির আওতায় দুদেশ তাদের মধ্যকার বিভিন্ন অশুল্ক বাধা দূর হবে বলেও মনে করা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক মেধাস্বত্ব আইন বাস্তবায়নের ব্যাপারেও বলা আছে এই চুক্তিপত্রে। এবছরের 17 জন টিকফা চুক্তির খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। বালুখেকুদের দৌরাতে চরম ঝুঁকির মুখে পড়েছে হবিগঞ্জের সোনাই নদীর উপর নির্মিত রাবার ড্যামটি। অধিকাংশ স্থানে ফাটল ধরা ড্যামের একটি বড় অংশ ধসে পড়ায় পানি জমানো সম্ভব হচ্ছে না। এতে পানির অভাবে হুমকির মুখে পড়েছে অন্তত 3,000 কৃষকের জীবন জীবিকা। অবশ্য খুব শিগগিরই ড্যামের সংস্কার কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছে এলজিইডি। হবিগঞ্জ প্রতিনিধি মিলন রশিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ধসে পড়েছে মাধবপুরের সোনাই নদীর উপর নির্মিত এই রাবার ড্যামের একটি বড় অংশ, যেটুকু দাঁড়িয়ে আছে ফাটল ধরেছে তাতেও। সব মিলিয়ে কৃষকদের কল্যাণ চিন্তা মাথায় রেখে তৈরি এই ড্যামটি এখন রীতিমতো ঝুঁকির মুখে। এদিকে ফাটল ও ধসে পড়া অংশ দিয়ে পানি বের হয়ে যাওয়ায় জমিতে সেচ দিতে পারছেন না আশপাশের অন্তত 40 গ্রামের চাষিরা। নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করার ফলে আমাদের এই রাবার ড্যামটা ভেঙে পড়েছে। শীতকালীন কৃষি ফলাতে পারতেছি না, ধান আমাদের মরতেছে, প্রতি কানিতে মনে হয় যে 10 থেকে 12 মণ ধান কম হইব। সরকারে যদি আমার রাবার ড্যামটা আবার নির্মাণ করে দেয় তাহলে আমরা অনেক কৃষকের প্রাণ বাঁচবো। এই অবস্থায় এলজিইডির কর্তা ব্যক্তিরা জানালেন, ড্যামটি সংস্কারে 3,09,00,000 টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিয়েছেন তারা। এই প্রকল্পটি বাংলাদেশের কৃষি উন্নয়নে বিশেষত এই হবিগঞ্জে ব্যাপক ভূমিকা রেখেছে। আমরা অতি সত্ত্বর যাতে এই বছরেই কাজটি সুসম্পন্ন করা যায়, আবার জনগণ তার উপকার পাবে। প্রায় 3,50,00,000 টাকা ব্যয়ে 2001 সালে রাবার ড্যামটি নির্মাণ করা হয়। ড্যামের সংস্কার কাজ সম্পন্ন হলে অন্তত 400 হেক্টর কৃষি জমি সেচের আওতায় আসবে বলে জানিয়েছেন জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা। সময় সংবাদ, হবিগঞ্জ। সিলেটের রাতারগুল পান্থুমায়ের পর গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি এলাকায় আরও একটি পর্যটন কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। পুরো এলাকা পাথরের চাদরে ঢাকা আর পাহাড়ি স্বচ্ছ জলধারার সঙ্গে পাথরের মিলনের কলতান সবাইকে মুগ্ধ করে। বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসলেও সুযোগ সুবিধার অভাবে তাদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। অবশ্য জেলা প্রশাসক জানালেন অচিরেই সব প্রতিবন্ধকতা দূর করা হবে। দিগেন সিংহের ক্যামেরায় আরো জানাচ্ছেন ইকরামুল কবির। ভারতের মেঘালয় রাজ্যের 7টি পাহাড়ের যে স্থানে মিলন ঘটেছে সেখান থেকেই নেমে এসেছে পাথর ধোয়া স্বচ্ছ পানি।
বাংলাদেশ অংশে প্রবেশ করেছে সিলেটের গোয়েনঘাট উপজেলার বিষ্ণাকান্দি এলাকা দিয়ে। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বিষ্ণাকান্দি পর্যটন কেন্দ্রটি আবিষ্কৃত হয়েছে সম্প্রতি। আমি আমেরিকা থেকে আসছি, তো জায়গাটা অনেক সুন্দর, কিন্তু জায়গাটা আসার রাস্তাগুলো অনেক খারাপ। ভালো লাগছে, অনেক দূর থেকে আসছি, অনেক জার্নি করে ক্লান্ত লাগছে, এখানে এসে মনটা ভালো হয়ে গেল আর। বিষ্ণাকান্দি পর্যটন এলাকাটি প্রকৃতির অপার সৌন্দর্যের কারণে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। পর্যটকরা আস্তে আস্তে আসা যাওয়া শুরু করেছে, আমরা আশা করছি পাহাড় থেকে পানি আসে, ঝর্ণা দিয়ে প্রবাহিত। সিলেট শহর থেকে মাত্র 40 কিলোমিটার দূরে হলেও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পর্যটকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে জেলা প্রশাসক জানালেন, অচিরেই সব প্রতিবন্ধকতা দূর করা হবে। আসলে পর্যটকদের যাওয়ার জন্য এই মুহূর্তে কোনো ফ্যাসিলিটিস নাই, তবে আমরা শীতে বিষ্ণাকান্দির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের পাথর আর বালুর উপর দিয়ে অনেকটা পথ পাড়ি দিতে হবে। সিলেটের গোয়েনঘাটের বিষ্ণাকান্দি থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে তফসিল ঘোষণা হলে রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দিলেন বিকল্পধারা বাংলাদেশের নেতারা। গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তার সঙ্গে দেখা করে বিকল্পধারার একটি দল একথা বলে। আমরা এই ধরনের তামাশার নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করেছি। যদি এরকম কোন এই তামাশার নির্বাচন করা যদি তফসিল ঘোষণা করা হয়, তাহলে আমরা আমাদের মতো করে বিকল্প কর্মসূচি নিয়ে আমরা রাজপথে নামবো, জনগণের পাশে থাকবো এবং এই নির্বাচনকে আমরা প্রতিহত করব। একদলীয় নির্বাচন, এই নির্বাচন সুফল বয়ে আনবে না এবং এই নির্বাচন প্রতিহত করা সবার আজকে প্রয়োজন এবং দায়িত্ব। সুতরাং এখনো সময় আছে, আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি একদলীয় নির্বাচন না করে সব দলের অংশগ্রহণে নির্বাচন করা উচিত। এবারে দেশের বাইরের খবর। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা সহ অন্তত 5 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 6 জন। কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা বাহিনীর একটি বহরের কাছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটনা হয়। এদিকে আফগানিস্তানের রসদ সরবরাহকারী নেটো রুট বন্ধ করে দিতে পেশোয়ারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে তেহরিকে ইনসাফের সমর্থকরা। পাকিস্তানে মার্কিন ড্রোন হামলার প্রতিবাদে শনিবার এই কর্মসূচি শুরু করে সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল পিটিআই। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের স্থায়ী 5 সদস্যের সঙ্গে ইরানের চুক্তিকে ঐতিহাসিক ভুল বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেনেভায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠক চলাকালে রাশিয়া সফরে গিয়ে চুক্তির উদ্যোগকে স্বাগত জানালেও নিজ ভূখণ্ডে পৌঁছার পর ভোল পাল্টে গেল ইসরায়েলের প্রধানমন্ত্রীর। রোববার জেরুজালেমে মন্ত্রিসভার এক বৈঠকে চুক্তির কঠোর সমালোচনা করে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েল সহ এই অঞ্চলে অনেক দেশকে হুমকির মুখে ফেলে দিয়েছে, তাই ইসরায়েল এই চুক্তি পালনে বাধ্য নয় বলে জানান তিনি। ইরান ইসরায়েলকে ধ্বংস করতে প্রতিজ্ঞাবদ্ধ বলে অভিযোগ করে যে কোনো হুমকি প্রতিহত করার ঘোষণা দেন নেতানিয়াহু। বিপিএল এ ফিক্সিং এর খবর। অবশেষে গতকাল শুরু হয়েছে বিপিএল এর দ্বিতীয় আসরে ফিক্সিং অভিযোগের শুনানি। বিসিবি ও আইসিসির আইনজীবীদের উপস্থিতিতে প্রথম দিনের শুনানিতে 9 অভিযুক্তের মধ্যে মোহাম্মদ রফিক ও ঢাকা গ্ল্যাডিয়েটর্স ফ্রাঞ্চাইজের প্রধান নির্বাহী ছাড়া বাকি 7 জনের আইনজীবী অংশ নেন। তবে 10 সদস্যের ডিসিপ্লিনারি কমিটি নিরপেক্ষ ও স্বাধীন হবার কথা থাকলেও সদস্য আজমুল হোসেন কিউই এখনও আইসিসির কোড অব কন্ডাক্ট কমিটির একজন সদস্য। প্রাথমিক শুনানির প্রথম দিনের শুরুতেই ট্রাইব্যুনালের স্থান পরিবর্তন নিয়ে বাধে ঝামেলা। এরপর একে একে আসতে থাকেন অভিযুক্তদের নিযুক্ত করা আইনজীবী। তবে প্রথম দিন অভিযুক্ত কোনো খেলোয়াড় বা ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কর্মকর্তাদের কেউই উপস্থিত হননি। অভিযুক্ত মোহাম্মদ রফিক ও গৌরব রাওয়াত ছাড়া বাকি 5 জনের আইনজীবী শুনানিতে অংশ নেন। তবে মোহাম্মদ আশরাফুল ও ইংলিশ ক্রিকেটার ড্যারেন স্টিভেন্সের আইনজীবী স্কাইপের মাধ্যমে ট্রাইব্যুনালে তাদের অবস্থান তুলে ধরেন। এরপর বেশ গোপনীয়তার মধ্যে শুরু হয় ট্রাইব্যুনালের প্রাথমিক শুনানি। এদিকে শুনানিতে অংশ নিয়ে অভিযুক্ত অন্য দুই দেশি ক্রিকেটার মাহবুবুল আলম রবিন, মোশারফ রুবেল এবং শ্রীলঙ্কান ক্রিকেটার কৌশল লোকুয়ারুচির পক্ষে তাদের আইনজীবী মক্কেলদের নির্দোষ দাবি করেন। তবে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের আইনজীবী নির্ধারিত সময় 40 দিনের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করতে না পারায় শুনানি প্রক্রিয়ায় স্থগিতের আবেদন করেন। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা এই কাজটা আরম্ভ করবে, তারা করতে না পারার কারণে আমরা সিভিল কোর্টে গিয়েছি এবং সেই সিভিল কোর্টে মামলাটা বিচারাধীন থাকার কারণে আমরা বলছি যে এখন এটাকে বন্ধ রাখার জন্য সিভিল কোর্ট থেকে ডিসিশন না হওয়া পর্যন্ত।
আর পুরো শুনানি প্রক্রিয়াটি বিসিবির সঙ্গে যৌথভাবে পর্যবেক্ষণ করছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির আইন বিভাগ। দিন শেষে ট্রাইব্যুনালের আহ্বায়ক পরবর্তী শুনানির তারিখ জানান। এখন অ্যাডজর্ন্ড হয়েছে, আবার শুনানি হবে, আবার শুনানি হবে। এদিকে বিসিবির 10 সদস্যের ডিসিপ্লিনারি প্যানেলটি সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ থাকার কথা জানিয়েছিল বিসিবি, কিন্তু ডিসিপ্লিনারি প্যানেল সহ 3 সদস্যের দুর্নীতি দমন ট্রাইব্যুনালের সদস্য আজমামুল হোসেন কিউসি আইসিসির কোড অফ কন্ডাক্ট কমিটির একজন সদস্য, তার ব্যক্তিগত ওয়েবসাইটে সেই তথ্যই দেওয়া আছে, তাই এতে পুরো বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন হতে পারে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনী মৌসুমে গুরুত্ব বেড়েছে নিবন্ধিত 11 ইসলামী দলের, তাদের পাশে রাখতে তৎপর প্রধান দুই জোট, লাভ ক্ষতির হিসেব করছেন নেতারা। সীতাকুণ্ডে মহাসড়কে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র্যাব, পুলিশ ও বিজিবির বিশেষ দল গঠন, অপরাধীদের শনাক্তে সহায়তার আহ্বান। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা অভিভাবকদের, হতাশ শিক্ষার্থীরা। এবং ওয়াশিংটনে আজ স্বাক্ষর হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে টিকফা চুক্তি, দুদেশের মধ্যে বিভিন্ন অশুল্ক বাধা দূর হওয়ার আশাবাদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।